জয়গুরু পরম শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব আমাদের মতো মায়েদের অর্থাৎ বিবাহিত মহিলাদের পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি কি বই পড়তে বললেন আর কি কি করতে বললেন এই পরিবারে এই সংসারে আমরা মায়েরা তো আছেই আর মায়েদের উপরে সব কিছু নির্ভর করে তার জন্য শোক দুঃখ কষ্ট আনন্দ সবেতেই কিন্তু মায়েরা আছেই আর তাদেরই সব মাথা পেতে সহ্য করতে হয় সব কষ্টটা তাদেরই বেশি পেতে হয় তাই সব দিক থেকে তুখোর হওয়া লাগে এটাই পরমদাল শিশি ঠাকুর বলেন আর কি কি বই পড়তে হবে শিশি ঠাকুর নিজেই বলেছেন এই বইয়ের নামগুলো আজ আমি আপনাদের শেয়ার করব তার সাথে পরিবারে কি কি করতে হবে তাও শ্রী ঠাকুর নিজ মুখে বললেন তাই সাথে থাকুন আর আলোচনাটা শুনে নেন নিজেদের মধ্যে শেয়ার করুন এটা আমি পড়ছি আলোচনা প্রসঙ্গের তৃতীয় খণ্ড থেকে দুই শত তিরিশ পৃষ্ঠায় এক মাকে শ্রী ঠাকুর জিজ্ঞাসা করছেন যে তোর বউ লেখাপড়া জানে মানে ওই মায়ের বৌমার কথা সিসি ঠাকুর এখানে বলছেন তোর বউ লেখাপড়া জানে উক্ত মা বলছেন হ্যাঁ শিশির ঠাকুর বলছেন তবে নারীর নীতি নারীর পথে স্বাস্থ্য ও সদাচার আহার গর্ভচর্যা ইত্যাদি বিষয়ক বই পড়তে দিবি এ প্রসঙ্গে একটা কথা আপনাদের বলে রাখি এখন তো ঠাকুর বাড়ি বন্ধ এই সমস্ত বিষয়ক বইগুলো কিন্তু ঠাকুরবাড়িতেই পাওয়া যায় কিংবা কাছাকাছি যদি সৎসঙ্গ কেন্দ্র থাকে সেখানেও যদি আপনারা নিয়ে নিতে পারেন ভালো হয় কিন্তু যখন ঠাকুরবাড়ি খুলবে আপনারা ঠাকুরবাড়ি গেলে মায়েরা বিশেষ করে এই বইগুলো কিনে নেবেন ঠাকুরের বলা তো কিনে নেবেন এবং বাড়িতে চর্চা করতে থাকবেন আমি আরও একবার বলে দিচ্ছি নারীর নীতি নারীর পথে স্বাস্থ্য ও সদাচার আহার গর্ভচর্যা ইত্যাদি বিষয়ক বই পড়তে দিবি শ্রী ঠাকুর বলছেন একা একা পড়ার থেকে সে পড়ল আর তোরা পাঁচজনে শুনলি একসঙ্গে আলোচনা করলি এমন হলে আরো ভালো হয় প্রত্যেকটা পরিবারে এই সব চর্চা যত হয় ততই ভালো জীবন চলনায় সাধারণভাবে যা যা লাগে সব বিষয়ে পড়াশুনো আলোচনা চর্চা হয় সেই ভালো আর এগুলি শুধু জেনে রাখলে হবে না করবার জন্য জানতে হবে আর না করলে জানাও হবে না এইভাবে যদি চলো তাহলে দেখবে পাড়ার অন্যান্য পরিবারেও এসব ছড়িয়ে যাবে তারাও উপকৃত হবে সবাই যে দীক্ষা নেবে এবং সবাইকে যেখানে দীক্ষা নিতে হবে এমন কোনো কথা নয় দেখুন শিশির ঠাকুর কিন্তু এ কথা নিজেই বলেছেন কিন্তু তোমাদের দৃষ্টান্তে মানুষের বাঁচার পথ নিরাবিল ও প্রশস্ত যদি না হলো তাহলে তোমরা করলে কি শ্রী ঠাকুর বলছেন যে আমাদের মায়েদের এইসব বই পড়ার কথা আর শুধু পড়লেই হবে না পড়ার সাথে সাথে আমাদের জানতে হবে আর তা করতেও হবে অনেক সময় আমরা অনেক কিছুই জানি কিন্তু করে উঠতে পারি না শিশি ঠাকুর বলছেন যে এখানে যে শুধু দীক্ষা নিলেই করতে হবে তার কোনো মানে নেই আমাদের এই যে ব্যবহার এই ব্যবহারটা ঠিক রাখতে হবে এই চলন চলনটা ঠিক রাখতে হবে যেন আমাদের দেখে মানুষ শিখতে পারে তাই শ্রী ঠাকুর এইভাবেই আমাদের চলতে বলেছেন তাই আপনাদের আমি বলে দিলাম সিসি ঠাকুরের বলা এই বইগুলো বাড়িতে রাখবেন কেনার চেষ্টা করবেন আর পরিবারে বিভিন্ন মানুষের সাথে চর্চা করবার চেষ্টা করবেন আলোচনা করবেন দেখবেন সুন্দর লাগছে আর কত ভালো লাগছে অনেক কিছু শেখা যাবে এর থেকে সংসারের কোনো দিকটাই আর জটিল মনে হবে না আজকে এখানেই প্রসঙ্গ শেষ করছি আরও আসবো পরম দেয়ালের নতুন তথ্য নিয়ে জয়গুরু